হ্যালো এভরাম, তো আমরা এখন দেখবো ওরাকল 12c এর রাউন্ড ফাংশনটি কিভাবে ইউজ করতে হয়। আমরা একটা ডাটাবেস থেকে ডাটা এক্সট্রাক্ট করার সময় রাউন্ড ফাংশনটি কিভাবে ইউজ করবো, তো আমরা এই জিনিসটা এখন দেখবো। তো আমরা প্রথম কোয়েরিটা রান করি। কমন কোয়েরি যেটা প্রত্যেকটা ক্ষেত্রে আমরা দেখে নিই, রাউন্ড যেহেতু আমার ফাংশন, সো আমি এখানে স্যালারি এই রোতে আমরা টেবিল কলামে আমরা কাজ করবো স্যালারি। তাহলে আমি চাচ্ছি যে রাউন্ড ফাংশন, এখানে ফ্র্যাকশন নাম্বার নাই, যে ফ্র্যাকশন নাম্বার আমি দেখা আগে দুটা ফ্র্যাকশন নাম্বার, আচ্ছা না, রাউন্ড ফাংশন আমি লাস্টে যে দুইটা ডিজিট জিরো করে দিব, মানে শত 100-এর উপরে যেগুলো থেকে 50-60 এগুলো আমাকে রাউন্ড করে দেবো জিরো। আমরা রাউন্ড ফাংশন কীভাবে লিখবো তাহলে দেখি, সিলেক্ট স্যালারি, স্যালারি রাউন্ড করবো, স্যালারি টেবিলটি রাউন্ড, কার রাউন্ড করবো স্যালারি, কয় ডিজিট পর্যন্ত আমরা ই করবো, লাস্টের দিকে দুইটা আমরা জিরো করে দেবো, তাহলে -2। ওকে, ফ্রম ইএমপে রান, দেখেন আমার মূল স্যালারি কত, 15,420 টাকা, এখানে আসছে 15,400 টাকা। তাহলে আমার রাউন্ড ফাংশনটি লাস্টের দুইটা ডিজিট, যেহেতু -2 দিয়েছে, তো আমার কি লাস্টের দিকে দুইটা ডিজিট আমার সে জি রাউন্ড করে। এরপরে আমি যদি লাস্টে তিনটা ডিজিট আমি জিরো করতে চাই, তাহলে লাস্টে তিনটা আমি জিরো দিব। দেখেন লাস্টে তিনটা ডিজিট আমার জিরো হয়ে গেছে, রাউন্ড হয়েছে। আচ্ছা, তাহলে এখন আমি যদি দেখি স্যালারি টেবিলে টোটাল আমি রাউন্ড করতে চাচ্ছি, রাউন্ড স্যালারি, এটাই আমার রাউন্ড, কারণ এর কোনো ফ্র্যাকশন নাম্বার, যদি ফ্র্যাকশন থাকতো তাহলে কি আমার টোটাল ফ্র্যাকশন পয়েন্ট পার ডিজিটটা বাদ দিয়ে দিত। আচ্ছা, আমার রাউন্ড ফাংশনটি এখানে ইম্প নামের ক্ষেত্রেও ইউজ করতে পারি, তো আমরা এখানে একবার দেখি, সিলেক্ট ইম্প নং, রাউন্ড ইম্প নং, লাস্টের দুইটা ডিজিট জিরো করব, ফর্ম ইএমপি এমপ্লয়ি টেবিল। তো দেখেন লাস্টে এখানে কি, এটা কি আমার এমপ্লয় ন, এটা লাস্টের দুইটা ডিজিট কে আমরা রাউন্ড করেছি। সো এই টিউটোরিয়ালটি এই পর্যন্ত, থ্যাংক ইউ ফর ওয়াচিং। যদি আমার এই টিউটোরিয়ালটি ভালো লাগে তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো, এবং পরবর্তী টিউটোরিয়াল পাওয়ার জন্য চ্যানেলে বেল আইকনে ক্লিক করবে।